করোনাকালে টেলিভিশনে ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে বিয়ে সারলেন দুজনে। রানী রাসমণি ধারাবাহিকে হৃদয়ের বিয়ে হয়ে গেল। করুণাময় রানী রাসমণি ধারাবাহিকে গত দুবছর ধরে দাপিয়ে অভিনয় করছেন সিদ্ধার্থ ঘোষ। নামটা বললে যদি অচেনা লাগে, শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয় বললে দর্শকরা সহজেই চিনতে পারবেন। বাস্তবে গত বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তার দীর্ঘদিনের বান্ধবী সঙ্গীতশিল্পী দেবতিষা সেনগুপ্তের সঙ্গে। দেবতিষা গান গেয়েছেন বেশ কিছু বাংলা চলচ্চিত্রে, আর রানী রাসমণি ধারাবাহিকের পাশাপাশি অন্য একটি চ্যানেলে দত্ত অ্যান্ড বৌমা ধারাবাহিকেও অভিনয় করছেন সিদ্ধার্থ। নিয়মিত নাট্যচর্চা করেন পরম বন্দ্যোপাধ্যায় নাটকের দল শ্রুতিরঙ্গনে। নবদম্পতিকে আশীর্বাদ করতে এসেছিলেন পদ্মার রামকৃষ্ণ সৌরভ সাহা, এসেছিলেন পরম বন্দ্যোপাধ্যায়, আর বৌভাতের দিনও আরও কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। রানীমা, দিদিপ্রিয়া রায়, সন্দীপ্তা সেন, রাসমণি ধারাবাহিকের দুই পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস ও রূপক দে এবং স্বস্তিক গৌরব চট্টোপাধ্যায়। জাস্ট নিউজের তরফ থেকে সিদ্ধার্থ ও দেবতিষাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আগামীতে তাদের সাফল্য কামনা করি।